বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রত্যেক পরিবারেই দেখা যাচ্ছে একটি হলো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট বা ব্লক অবস্থায় রয়েছে সেটা নতুন রেশন কার্ড হোক অথবা পুরনো রেশন কার্ড হোক বর্তমান পরিস্থিতিতে নতুন রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট বা ব্লক অবস্থায় জেনারেট হচ্ছে এবং পরবর্তীতে আধার লিঙ্ক করার পর বা রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করার পরেই কিন্তু ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন অথবা রেশন কার্ডের স্ট্যাটাসে ডেমো অথেন্টিকেশন শো করতেছে ঠিক এইভাবে শো করতেছে তো এই ডেমো অথেন্টিকেশনের মানে হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক রয়েছে কিন্তু ই কোয়াইসি করা নেই পরবর্তীতে দেখা যাবে যদি সেই রেশন কার্ডটির সঙ্গে ই কোয়াইসি করা না হয় সেই রেশন কার্ডটি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এই ডেমো অথেন্টিকেশন বেশিরভাগ দেখা যাচ্ছে যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নিজের নামের বানান মিল নেই ঠিক তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তো এই ডেমো অথেন্টিকেশনের পরের স্টেপই হচ্ছে কিন্তু রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া তাই অবশ্যই আপনি যদি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেন এবং যদি দেখতে পারেন যে ঠিক এই রকম অবস্থায় রয়েছে ডেমো অথেন্টিকেশন অবস্থায় রয়েছে তাহলে অবশ্যই কিন্তু ই সম্পন্ন করার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং অ্যাক্টিভ করার জন্য অনেক সমস্যাও হতে পারে যদি রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে একটি রয়েছে তাহলে নো টেনশনে থাকতে পারেন তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নিজের নামের বানান অবশ্যই মিল রাখতেই হবে কারণ রেশনের ফ্রি সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন ই কোয়াইসি করা বাধ্যতামূলক বা আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ঠিক তেমনই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নিজের নামের বানান একই রাখাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক রয়েছে যদি যদি বানানের অমিল থাকে বা মিল না থাকে তাহলে পরবর্তীতে দেখা যায় সেই রেশন কার্ডটি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো বর্তমান পরিস্থিতিতে খুবই কমন সমস্যাটি হচ্ছে বা খুব বেশিরভাগ যে সমস্যাটি দেখা যাচ্ছে যে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া সেটা নতুন রেশন কার্ড হোক অথবা পুরোনো রেশন কার্ড হোক তাই ডিঅ্যাক্টিভেটেড রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করার পরেও কোনো মতেই রেশন কার্ড একটিভ হচ্ছে না তবে কাদের কাদের অ্যাক্টিভ হচ্ছে না কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড একটিভ হচ্ছে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় বা সঠিক তথ্য পেয়েছেন বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য ঠিক কতটা সময় লাগে এই প্রশ্নটি প্রায় সবাই করে এবং কেন গত প্রায় এক মাস থেকে রেশন কার্ড কোনো মতেই একটিভ হচ্ছে না রেশন রেশনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য অবশ্যই রেশন কার্ডটিকে একটিভ রাখতেই হবে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি ভিডিওটিতে একটি লাইক করেনি তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই চ্যানেলের নতুন দর্শক হলে বা এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন তো আমাদের রাজ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন কেন্দ্র সরকারের কার্ডগুলো হচ্ছে এ এ ওয়াই বা অন্তর্দয় অন্য যোজনার কার্ড পি এসএএস এবং এসপিএসএস এবং রাজ্য সরকারের কার্ড রয়েছে আর কেস ওয়ান এবং আর কেসই টু এই এ এ ওয়াই পি এস এস রয়েছে এন এফ এস রয়েছে এর আন্ডারে অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে এবং আর কেসই ওয়ান আর কেসই টু হচ্ছে আর কে এস ওয়াইয়ের অধীনে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা ডাব্লু এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমান সময় বা বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এনএফএ সেতে পর্যাপ্ত পরিমাণে কোটা নেই এবং তার জন্যই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পরেও সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না পরবর্তীতে আবারও আধার লিঙ্ক করার জন্য প্রসেস অবলম্বন করার সময় ঠিক এই মেসেজটি দেখাচ্ছে যে আপনার রেশন কার্ডের সঙ্গে ই সম্পন্ন হয়েছে এনএফএ কোটা অ্যাভেলেবেল হলেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তা আপনার ক্ষেত্রেও যদি এই মেসেজটি দেখাচ্ছে তাহলে কোনো প্রকার চিন্তার কারণ নেই অবশ্যই কিন্তু কোটা অ্যাভেলেবেল হবে এবং আপনার রেশন কার্ডটিও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো যেহেতু বর্তমান পরিস্থিতিতে এনএফএসএতে কোটা অ্যাভেলেবেল নেই তার জন্যই এ এ ওয়াই পি এস পি রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হচ্ছে না এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে ইকোয়াইসি কমপ্লিটেড বা সম্পন্ন হয়েছে কোটা অ্যাভেলেবেল হলে অবশ্যই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো যেহেতু বর্তমান পরিস্থিতি এনএফএসের প্রবলেম রয়েছে সেহেতু এ ওয়াই পি এস 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 পি এস এসের কার্ড যাদের যাদের রয়েছে তাদের সমস্যা হতে পারে আর যাদের যাদের আর কেস ওই ওয়ান অথবা আর কেস ওই টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হচ্ছে না আধার লিঙ্ক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সেই রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং ফ্রি রেশনের সুযোগ সুবিধাও পাওয়া যাচ্ছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আপনার যদি আর কেস ওয়ান অথবা আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং যদি আদা লিঙ্ক করেন তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফ্রি রেশন সুযোগ সুবিধা পাবেন এবং যদি এনএফএসের আন্ডারে যে কার্ডগুলো রয়েছে যেমন এ ওয়াই এস পি কার্ড যদি রয়েছে তাহলে সেই রেশন কার্ডগুলো লিংক করার জন্য অবশ্যই বাধ্যতামূলকভাবে প্রসেস অবলম্বন করে রাখবেন ঠিক যখনই কোটা অ্যাভেলেবেল হবে আপনার রেশন কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ